দেখুন এবার চীনকে রুখতে গেলে যে কারণে ভারতকে প্রয়োজন আমেরিকার ক্ষমতায় আসার পর চীনকে কাছে পেতে চাইছেন প্রেসিডেন্ট ট্রাম্প শত্রুতা ভুলে তাই চীনের সঙ্গে বৈঠকও করেছেন মার্কিন প্রেসিডেন্ট কিন্তু তা সত্ত্বেও চীনকে বিশ্বাস করতে পারছে না আমেরিকা আর সে কারণে চীনের মোকাবেলা করতে ভারতকে আরও কাছে টানছে আমেরিকা এমনটাই মনে করছেন এক মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক শুধু তাই নয় আন্তর্জাতিক সমীকরণের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভারতকে উল্লেখ করেন তিনি পাশাপাশি মার্কিন এই থিঙ্ক ট্যাঙ্ক জানিয়েছেন অতলান্তিক কাউন্সিল ট্রাম্প প্রশাসনকে আবেদন করেছে নয়াদিল্লির সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দিতে ইতিমধ্যে আমেরিকা পৌঁছে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও তার সফরের আগেই এহেন জানিয়েছে এই থিঙ্ক ট্যাঙ্ক ফলে তার এই মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন রাজনৈতিক মহলের একাংশ অন্যদিকে মার্কিন বিশেষজ্ঞ দলটি জানিয়েছে চীন যেভাবে অর্থনৈতিক ও সামরিক দিকে উন্নতি করছে তাতে এখন আমেরিকার উচিত বিভিন্ন সম্পদকে অন্যত্র ছড়িয়ে বিশ্বব্যাপী ও আঞ্চলিক স্তরে প্রভাব বিস্তার করা ট্রান্সফর্মিং ইন্ডিয়া ফ্রম এ ব্যালেন্সিং টু লিডিং পাওয়ার শীর্ষক প্রতিবেদনে এই বিশেষজ্ঞ দলটি লিখেছে এর জন্য ভারতকে গুরুত্ব দিতে হবে ট্রাম্পকে নিশ্চিত করতে হবে ভারত এখন শুধুই বেইজিংয়ের প্রতি শক্তি নয় তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ নীতির অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গও বটে